আসসালামু আলাইকুম, আমন্ত্রণ প্রবাসী ট্যাক্সি নিউজ ফ্লাশে। সাথে আছি আমি নাহিদ সিরাজি নিম্মি। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশি পর্যটকদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে দেশটিতে। দুবাইয়ের ট্যুরিজম সেক্টরকে সমৃদ্ধশালী করতে এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানিগুলো কাজ করছে প্রতিনিয়ত। এবার তারা বাংলাদেশের ট্যুরিজম সেক্টরকে সমৃদ্ধশালী করতে, বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে কাজ করার ঘোষণা দিয়েছে। আমি আশা করি সব শ্রেণীর লোকজনই আসা যাওয়ার দরকার। আমরা সেলিব্রিটি বলে আসবো, অন্যরা আসবে না, সবার ক্ষেত্রে যাতে তৈরি হয় আসা যাওয়ার ক্ষেত্রে, এইটা আমি আজকে মিটিংয়ে কথা বললাম। তো যারা এই দেশে আসতে চান আসবেন, দেশের মানুষকে ভালোবেসে যদি দুবাই আসতে চান পারফরমেন্স করার জন্য না, তাহলে তৈরি থাকুন। হয়তো রিসেন্টলি আপনাদের সাথে আবার মিটিং হবে, এবং বাংলাদেশেও যারা আমাকে নক করেছে যে আমরাও যেতে চাই দুবাইতে, দুবাইবাসীদের সাথে আমরা মিলে কথা বলতে চাই, কাজ করতে চাই, সেই একটা ক্ষেত্র হয়তো তৈরি হচ্ছে আর কি। দুই দেশের পর্যটকদের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছে দুবাইয়ের বাংলাদেশি কোম্পানি মোল্লা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। এছাড়াও দুবাইতে অসংখ্য বাংলাদেশীদের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছে এই প্রতিষ্ঠান। আমাদের মোল্লা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর জন্ম আসলে আমাদের যে প্রথম উদ্দেশ্যটা ছিল সেটা ছিল বাংলাদেশের পর্যটন এবং দুবাইয়ের পর্যটনকে একটা ব্রিজের মাধ্যমে কানেক্ট করা। যারা দুবাইতে বসবাস করছে কিন্তু বাংলাদেশের পর্যটন শিল্প সম্পর্কে তাদের তেমন একটা ধারণা নেই, আমরা তাদেরকে এই আহ্বান জানাতে চাই যে দুবাইতে হয়তো এত চাকচিক্য বাংলাদেশে না থাকলেও আমাদের দেশে সুন্দরবন রয়েছে, আমাদের দেশে কক্সবাজার রয়েছে, আমাদের দেশে সাজেক ভ্যালি রয়েছে, আমাদের দেশে এরকম ছড়িয়ে ছিটে অনেক সুন্দর সুন্দর পর্যটন রয়েছে, যেটা আমরা মোল্লা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে, আমরা এখানে বিভিন্ন ধরনের প্যাকেজের মাধ্যমে যারা বাংলাদেশিরা এই আরব আমিরাতে বসবাস করছে তাদেরকে এই পর্যটনের সাথে কানেক্ট করানোর জন্য মোল্লা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে একটা ব্রিজ হিসেবে আমরা ব্যবহার করি। আমরা চাচ্ছিলাম যে এখানে একটি মানে যে এই প্রতিষ্ঠানটা থেকে সব কিছুই রিলায়েবল পাবে, কোনো ধরনের কোনো প্রতারিত হবে না, এরকম একটা এনশিওর করার জন্যই আমরা এগুলা করা। ইনশাল্লাহ যারা বাংলাদেশি আছে এরা সবাই আমার মোল্লা ট্রাভেলস এজেন্সিতে আসবেন, আমি যতটুকু পারবো ইনশাল্লাহ সবাই সহযোগিতা করার চেষ্টা করব। এবং এখান থেকে আমরা বিভিন্ন দেশে এবং এখানে যারা আছে অনেক অসহায় অবস্থায় অনেক লোকজন আছে, সবার প্রতিষ্ঠানটি আমিরাতে অবস্থানরত প্রবাসী জনগোষ্ঠীকে বিনোদন দিতে বাংলাদেশি সাংস্কৃতিক ইভেন্ট করার দীর্ঘ পরিকল্পনাও গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। তাছাড়া বাংলাদেশিরা যেন সহজে দেশে ভ্রমণ করতে পারে সেই ব্যাপারে বিশেষ ব্যবস্থা গ্রহণ করছেন বলেও অনুষ্ঠানে উল্লেখ করেন। উদ্বোধনকালে অসংখ্য বাংলাদেশি উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল প্রবাসী ট্যাক্সি নিউজ ফ্লাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রবাসী ট্যাক্সিতে আপনাকে স্বাগতম। আমরা দিচ্ছি বাংলাদেশের সর্বনিম্ন ভাড়ায় এবং সর্বোচ্চ নিরাপত্তার সাথে এয়ারপোর্ট থেকে গাড়ি সেবা। অনলাইনে গাড়ি বুকিংয়ের জন্য ভিজিট করুন www.probashirtaxi.com।